আসসালামু আলাইকুম, আমি টুটুল কৃষি বাজার থেকে। তো আপনারা অনেক দিন ধরে আমাদের যে নার্সারি অপশনটা দেখেন ওয়েবসাইটে, সেই নার্সারির গাছগুলো আসলে কোত্থেকে আপনারা পান, কিভাবে পান, এই উন্নত জাতগুলো কিভাবে আসে, কারা এইগুলো তৈরি করে, এই বিষয়গুলো জানতে চান প্রতিনিয়ত। তো এই বিষয়ে অনেকেই ভিডিও চেয়েছেন, আমরা এর আগে দিতে পারিনি। আজকে এসেছি আমরা যে জায়গাগুলো থেকে আপনাদেরকে আমরা উন্নত জাতগুলো দিই, তারই একজন কর্ণধার সেখানে আমরা এসেছি, এয়ার মামুন ভাই। এর আগে হয়তো আপনারা দেখেছেন তার অনেক ভিডিওতে, যে আমরা কমলা যে চারাটা আপনারা চান আমাদের কাছ থেকে নেন, সেই কমলার জাতটা কিভাবে তৈরি হলো বাংলাদেশে, কিভাবে এনারা কাজ করছে, এই বিষয়গুলো নিয়ে আজকের আর কি ভিডিও। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে বিষয় আসলে কমলার, যে আপনার এই যে কমলার যে জাত, আপনারা তো যে উত্তরবঙ্গে বলা চলে প্রথম কমলা চাষি, তাই না? তো এই প্রথম কমলাটা যে করলেন, তা সেটার প্রথম থেকে একটু শুনতে চাই, যে আসলে কোন জিনিস মাথায় নিয়ে আপনারা এই কাজটা শুরু করলেন আর কি। এই কমলাটা আমরা 2013 সালে ইন্ডিয়া থেকে এনে লাগিয়েছি। জি, ইন্ডিয়া থেকে এনে লাগিয়েছেন? আচ্ছা আচ্ছা। দুইটা গাছ ছিল, তার পরবর্তীতে আমরা পর্যায়ক্রমে এখন অনেক বড় করছি। আচ্ছা, আর এই কমলাগুলো বাংলাদেশে যতগুলো কমলা চাষাবাদ হচ্ছে সবগুলোর থেকেই ভালো, সহজে খোসা উঠে যায় এবং রসালো, মিষ্টি, সুস্বাদু। এটা শুধু আমি বললেই যে ভালো হবে সেটা না, সারা বাংলাদেশের লোকজন যারা পরিদর্শনে আসে আমার বাগান, তারা তাদের মুখে এই কথা আমরা শুনছি। আচ্ছা, যে জাতটা আপনারা নিয়ে আসছেন, এই জাতটার নাম কি? এটা সাতকি কমলা। সাতকি কমলা। তো সাতকি কমলা লিখলেও আপনারা মোটামুটি গুগল করলে এটার বিস্তারিত জানতে পারবেন, তাই না? আচ্ছা, আমরা যে চারাগুলো ইতিমধ্যে আপনারা দেন, হ্যাঁ, সেই চারাগুলো আসলে আপনারা কীভাবে তৈরি করেন? চারাগুলো আমরা এখানেই তৈরি করতেছি আমার নার্সারি প্রজেক্টে, সেখানে আমরা গ্র্যাফটিং কলমের মাধ্যমে চারাগুলো উৎপাদন করি, গ্র্যাফটিং করে নিজস্ব মাতৃগাছের সায়ন নিয়ে। আচ্ছা আচ্ছা। তো এটাতে কি কোনো অসুবিধা হয় কিনা, যারা চারাগুলো রোপণ করবেন, যেহেতু আপনারা গ্র্যাফটিং করেন, গ্র্যাফটিংয়ে কি কোনো ক্ষতি করার দিক আছে কিনা? গ্র্যাফটিং করতে আপনার অবশ্যই কিছু দিক লক্ষ্য রাখতে হবে, সেইগুলো প্রপারভাবে করলে গ্যাপটিংটা হয়ে যাবে। হওয়ার পরে গাছগুলোর পরিচর্যার ব্যাপার আছে অনেক, এখানে রিপোর্টিং আছে, হার্ডেনিং আছে, তারপরে পরিচর্যার যে সার পানির ব্যবস্থাপনা আছে, এগুলো সঠিকভাবে করলে একটা গাছ রেডি যখন হয়ে যাবে তখন আমরা মার্কেটে দিই। আচ্ছা, তার মানে এটাতে কোনো অসুবিধা নেই, যারা চারা রোপণ করবে তাদের কোনো, শুধু পরিচর্যার ব্যাপারটার দিক দেখলেই আর বেশি কিছু করতে হবে না? না না, পরিচর্যা দেখলেই হয়ে যাবে, আর পরিচর্যা সম্পর্কে যদি তারা যদি জানতে চায় তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবে বা আমার বাগানে চলে আসতে পারবে, তারাও এটা শিখতে পারবে। আচ্ছা, শিখতে পারবে। এটা কতদিন পর ফল দেয়? গাছ লাগানোর আপনার এক বছর পরে ফল দেয়। কোন গাছটা? যেটা আপনার ম্যাচিউরড গাছ, যদি একটা ম্যাচিউরড গাছ। আচ্ছা, অবশ্যই ছোট গাছ লাগালে আপনার ফল দিবে না অত তাড়াতাড়ি, একটু ম্যাচিউরড গাছ লাগালে ফল চলে আসবে। আচ্ছা, আপনার আপাতত কোন গাছগুলো দিচ্ছেন, ম্যাচিউরড গুলো দিচ্ছেন নাকি একদম ছোট গুলো দিচ্ছেন? না, আমাদের নার্সারিতে প্রায় 10 হইতে 12 লক্ষ চারা উৎপাদন হয়, 600 প্রজাতির চারা। আচ্ছা, এগুলো আমরা ম্যাচিউরড গাছগুলোই মানুষকে পাঠাই, এবং বাইরে থেকে যে জাতগুলো নিয়ে আসতেছে নতুন নতুন জাতগুলো, সেগুলো থেকে আমরা নিজে আগে ফলাই, তারপর খাই, খাওয়ার পরে যদি ভালো লাগে সেগুলো আমরা মার্কেটিং মার্কেটিং ওই চারাগুলো আমরা কিন্তু ম্যাচিউরড গাছগুলো দিয়ে দিই। আচ্ছা, আমাদের যে দর্শকরা এই গাছগুলো নিচ্ছে বা নিতে চায়, তাদের জন্য মানে কোনো অসুবিধা আছে কিনা ডেলিভারির ক্ষেত্রে, যে কুরিয়ারে দেওয়া যাবে কিনা, এই বিষয়টা অনেকেই জানতে চায়। দর্শক যারা আপনাদের গাছ লাগবে তারা সরাসরি আমাদের এখানে আসতে পারবেন, গাছ নিতে পারবেন এবং গাছের পরিচর্যা সম্পর্কে জানতে পারবেন, আর যদি আসতে না পারেন তাদের জন্য আমরা বাস, ট্রেন, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে পৌঁছে দিই, ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে আসি। আচ্ছা, তো যদি কৃষি বাজারের মাধ্যমে নিতে চায় সেটা তো নিতে পারবে? হ্যাঁ, কৃষি বাজারে যোগাযোগ করলে চারা পাবেন। আচ্ছা, সেই সমান ইয়েটা পাবে কিনা, মানে যে সাপোর্টটা আপনারা নর্মালি দেন সেটা কৃষি বাজারের মাধ্যমে পাবে কিনা? অবশ্যই, আপনাদের সাথে যদি আমাদের কমিটমেন্ট ঠিক থাকে সেক্ষেত্রে আমরা অবশ্যই সেই রকম সেবাগুলো পাবে লোকজন। আচ্ছা, অলরেডি আরেকটা বিষয় জানিয়ে থাকি, ভাই অনেকদিন ধরেই এই সেবাগুলো দিয়ে যাচ্ছেন এবং আপনারা চাইলে কৃষি বাজারের মাধ্যমেও সেম সেবাটাই নিতে পারবেন কোনো অসুবিধা ছাড়াই। এবং এই যে কমলাটা যে আপনার উত্তরবঙ্গে প্রথম করেছে, আরো একটা ব্যাটারি আছে, যারা করতে চায় নরমাল কি কোনো নির্দিষ্ট কোনো এলাকা লাগবে, না কোনো নির্দিষ্ট জায়গা লাগবে, নাকি কোনো মানে জানা থাকতে হবে যে না হলে যে এই গাছ হবে না, এরকম কোনো কিছু আছে কিনা? হ্যাঁ, বাগান করার ক্ষেত্রে আপনার কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, একটা হলো আপনার উঁচু জায়গা লাগবে, তারপরে জমিতে রাস্তা লাগবে, এই জিনিসগুলো লাগবে আর কি। তার পরবর্তী যে গাছের সঠিক জাত লাগবে, গাছের পরিচর্যা সম্পর্কে জানতে হবে,
ভালো ড্রাইভার হতে হবে তাহলে গাড়ি চালাইতে পারবে, আর যদি ভালো ড্রাইভার না হয় অন্যের দেখে যদি কেউ বাগান করে সেক্ষেত্রে হয়তো বা লসও খেতে পারে। শুধু ব্যাংক ব্যালেন্স থাকলেই যে বাগান হবে সেটা না, কৃষিকাজটা কিন্তু অত সহজ না, একটু কঠিনও আছে। কোন জায়গায় এই কমলাগুলো ভালো হয়? উঁচু জায়গায়, এবং আমরা তো জানি যে কমলা মালটার আদি নিবাস হলো পাহাড়। আমাদের উত্তরবঙ্গে তো পাহাড় নেই, এটা হলো সমতল। এখন যেহেতু আমাদের এখানে আছে, সারা বাংলাদেশেই হবে, অসুবিধা হবে না। সেক্ষেত্রে হবে কি, আপনাকে পরিচর্যা করতে হবে, এটাই আপনাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, বাণিজ্যিকভাবে যারা চিন্তা করে এই কমলার বিষয়টা, আপনারা তো, আমরা তো অনেক চারা দিয়ে থাকি, তার মধ্যে কমলাটা এক্সেপশনাল। এখন তো এই কমলাটা বাণিজ্যিকভাবে যারা চিন্তা করছেন বা করতে চায়, সেটাকে আপনি কীভাবে দেখছেন যে কতটা গ্রহণযোগ্যতা আছে? অবশ্যই এটা বাণিজ্যিকভাবে বাংলাদেশের একটা সম্ভাবনাময় ফসল, কারণ বাংলাদেশে প্রায়, আমি গত বছর যেটা জানি, 1400 কোটি টাকার ফল আমদানি করে। আচ্ছা আচ্ছা, আমরা যখন কমলা মালটা বাংলাদেশে ভরপুর করে দিতে পারবো, তখন এই আমাদের এটা সেভ হয়ে যাবে। সেক্ষেত্রেই বলা যায় যে এটা বাংলাদেশে ব্যাপক সম্ভাবনাময় একটি ফসল। তার মানে অন্যান্য ফসলের পাশাপাশি এটা করলে একটা ভালো লাভ করতে পারবে যারা উদ্যোক্তা আছে, তাই তো? অবশ্যই। আচ্ছা, তো দর্শকের উদ্দেশ্যে কিছু যদি বলে। দর্শকদের একটা কথাই আমি জানাবো, আপনারা যেখান থেকেই গাছ সংগ্রহ করেন না কেন, সঠিক জায়গা থেকে সংগ্রহ করতে হবে, বিশ্বস্ত জায়গা থেকে সংগ্রহ করতে হবে। তাহলে আমাদের মতো এই যে কমলা গাছে ধরে আছে, আপনার শৌখিন বাগানে এরকম ফল ধরে থাকবে, বাচ্চা কাচ্চা ফল খেয়ে অনেক খুশি হবে, আপনারা নিজেরাও নির্ভেজাল ফল খাবেন। বাজারে তো এখন অনেক ভেজাল জিনিস পাওয়া যায়, নির্ভেজাল ফল খাবেন, ফল খেয়ে আপনাদেরও ভালো লাগবে। আর স্পেশালি যদি গাছের, গাছ সম্পর্কে কোনো পরামর্শ লাগে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের কাছে গাছের চারাও পাবেন এবং ফ্রিতে পরামর্শ পাবেন। ধন্যবাদ। তো ধন্যবাদ মামুন ভাই আপনাকে সময় দেওয়ার জন্য। তো আপনারা যদি, শুধু কমলা নয়, এই কমলা বাদে আরও যে চারাগুলো আছে সেগুলো নিতে চান, তাহলে আমাদের কৃষি বাজারের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে কল করতে পারেন, অথবা আমাদের মোবাইল অ্যাপস আছে সেখান থেকে অর্ডার করতে পারেন, অথবা ওয়েবসাইট থেকে অর্ডার করে চারাগুলো ডেলিভারি নিতে পারবেন আপনার বাংলাদেশের যে কোনোখানে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।